আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। বিশুপাগলের পাগলি, রঞ্জনের রক্তকরবীর মালা বা ঘুমট যক্ষপুরীর এক মুঠো হাওয়া নন্দিনী আসলে রবি ঠাকুরের রক্তকরবীর সেই নন্দিনী। কুট ফুলের মালা গেঁথে পদ্মপাতায় ঢেকে এনেছি, নিজে পরো আমার মালা রক্তকরবীর। এই নন্দিনী কিন্তু কোনো কাল্পনিক চরিত্র নয়, আপনি বা আমি, আমাদের মধ্যে সর্বত্র বিরাজমান এই নন্দিনী। আমরা সৃষ্টিতে বিশ্বাসী, ধ্বংসটা না হয় আপনাদের জন্যই থাক। আর আজ আমাদের সঙ্গে রয়েছেন পরিচালক অমিতাভ ভট্টাচার্যর নন্দিনী অর্থাৎ মুমতাজ সরকার। ওয়েলকাম, কেমন আছো? মানে নন্দিনী কেমন আছো বলবো নাকি মুমতাজ কেমন আছে? এখন তো নন্দিনী, এখন পুরো নন্দিনী হয়ে গেছি আমি। বেশ ভালোই আছি বলবো, কিন্তু একটু ডুকডুক ডুকডুক এই ব্যাপারটা চলছে। সামনে ছবি রিলিজ হতে চলেছে, সো একটা এক্সাইটমেন্ট, নার্ভাসনেস, সব যেরকম কাজ করে, সো এখন প্রিটি মাচ একটা উইয়ার্ড স্টেটে রয়েছি। দর্শকদের কাছে তো নন্দিনী পৌঁছে গেছে, নন্দিনী এখনো কি টেন্সড নাকি? ওয়েল, টেন্স তো হবেই, কারণ ফার্স্টলি রক্তকরবী একটা ভেরি ক্রিটিক্যাল ফিল্ম, অনেক রকমের ফিডব্যাক পাচ্ছি, তো তার মধ্যে থেকে দাঁড়িয়ে অবভিয়াসলি যে সবে রিলিজ হয়েছে ছবিটা, সো এখনো মানে আই ওয়ান্ট যে এই ছবিটা আরো অনেক দিন চলে, লোকে আরো দেখে। অ্যান্ড মানে নন্দিনী যেরকম একটা রেভলিউশন ছিল, যেন এই রক্তকরবী বা আমাদের এখানকার নন্দিনী যেন একটা রেভলিউশন হয়ে দাঁড়ায়, সো হ্যাঁ, আই এম ভেরি হ্যাপি। রাজা যেরকম ভয়ঙ্কর, আমিও সেরকম ভয়ঙ্কর পণ্ডিত। আমার যেটা মনে হয় যে আমরা তোমাকে যতটা জানি, এই নন্দিনীর সাথে যতটা মানে প্রতিবাদী, তার সাথে খুব একটা ডিফারেন্স বোধহয় মুমতাজের নেই, মানে সহজেই হাত পা চলে তো। নন্দিনী হলে হয়তো হাত পা চালাতো না, এই আজকালকার দিনের নন্দিনী 2017 একেবারে হাত পা চালায়। সো কিন্তু আমার মনে হয় যেটা আমি বরাবরই বলেছি, নন্দিনী মানে দ্য আইডিয়া অফ নন্দিনী ইজ সো রিয়েল। নন্দিনী কিন্তু শুধু যে একজন মহিলা তা কিন্তু নয়, আমার মনে হয় একটা নন্দিনী পুরুষ মানুষদের মধ্যে রয়েছে। অ্যান্ড ওয়েন আই সে দ্যাট, আই ডু নট মিন অ্যান এফেমিনেট ম্যান, আই মিন দ্য আইডিয়া অফ নন্দিনী, আইডিয়া অফ রেভলিউশন বা রুখে দাঁড়ানো বা সত্যের জন্য মানে সত্যিটার জন্য লড়াই করা বা সত্যিটা ভালোটা যাতে হয় তার জন্য সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। সো এইটা ইট ইজ নট জেন্ডার বায়াস যে মেয়েদের আছে, মানে ইনসিডেন্টালি নন্দিনী একজন মহিলা, বাট দ্য কনসেপ্ট অফ নন্দিনী তো সবার মধ্যেই রয়েছে। সো নন্দিনী ইজ ইউনিভার্সাল। উলঙ্গের কোনো পরিচয় নেই, বানানো কাপড়ে কেউ বা রাজা কেউ বা ভিখারি। আসলে প্রলেতারিয়াতের আদর যেখানে, বুর্জোয়াদের দৃষ্টিশিক সেখানেই পড়ে। রাজা সেনগুপ্ত লোকটা কেমন? সে ভারী সুন্দর, ভুল জানো। একদমই তাই। তো আমি যেটা জিজ্ঞেস করবো যে অমিতাভ দা এই সময় নন্দিনীকে এনেছেন, তাতে আমরা যেভাবে পড়েছি বা আমরা দেখেছি মঞ্চে, অনেকটাই কিন্তু বদলেছে। তুমি নন্দিনীকে কিভাবে দর্শকদের সামনে আনছেন, কতটা সেই নন্দিনীকে ধরে রেখেছে? ওয়েল, আমার মনে হয় যে যেহেতু আমরা মানে দুরকমভাবে নন্দিনীকে পেয়েছি, এই একটা ছবি, বাট দেন দিস ইজ হোয়াট ওয়াজ সো ইউনিক অ্যাবাউট রক্তকরবী। যখন অমিতাভ দা আমাকে স্ক্রিপ্টটা এসে পড়ালো, মানে আই ওয়াজ ফ্লোরড। নাম্বার ওয়ান, সংলাপগুলো এত নিখুঁতভাবে লেখা, মানে কখন রবি ঠাকুর লিখেছেন আর কখন অমিতাভ ভট্টাচার্য লিখেছে, মানে ইটস মিক্সড ইন লাইক ম্যাজিক, মানে ধরা যায় না চট করে যে সত্যি এটা কি মানে লেখা ছিল রক্তকরবীতে নাকি এটা নতুন অ্যাড হয়েছে। মানে আই থিঙ্ক দিস ইজ দ্য বিগেস্ট ইউএসপি অফ নন্দিনী বলছি, রক্তকরবী আমাদের ছবির, ইজ ওই দুটোকে এত ভালোভাবে মানে বাটারিংটা এত ভালো হয়েছে, দ্য মিক্সিংটা এত ভালো হয়েছে যে সবাই চট করে কিন্তু বুঝতে পারছে না। সো দ্যাট ওয়াজ সামথিং উইচ ওয়াজ সো ইউনিক, যেটা আমাকে ডেফিনেটলি ভীষণভাবে এক্সাইট তো করেই ছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য রিজনস ওয়াই আই সেড ইয়েস। অ্যান্ড সেকেন্ডলি, যেহেতু আমরা নন্দিনীকে মঞ্চে নন্দিনী হিসেবে দেখেছি, অ্যান্ড অফ দ্য স্টেজ কিন্তু আমরা নন্দিনীকে অদ্বিতীয়া হিসেবে দেখছি, সো
মানে দ্য হোল আইডিয়া ওয়াজ টু শো দ্যাট আমাদের সবার মধ্যে নন্দিনী রয়েছে, প্রত্যেকটা ছেলে মেয়ের মধ্যে নন্দিনী রয়েছে। সো অদ্বিতীয়া, সে অদ্বিতীয়া মানে রিয়েল লাইফে, কিন্তু মঞ্চে নন্দিনী, কিন্তু সে কিন্তু অ্যাকচুয়ালি মঞ্চের বাইরেও নন্দিনী, উনি নামটা পাল্টে গেছে। সো এই যে দুটো ক্যারেক্টার কিন্তু সেম মেয়ে, সেটাকে টু ইউনো ড্র আ সিচুয়েশন লাইক দ্যাট, ড্র ক্যারেক্টার ওয়ার দে আর সো ইউনিকলি অ্যালাইক অ্যান্ড নট অ্যালাইক, সেইটাকে আই থিঙ্ক দ্যাট ওয়াজ ট্রিমেন্ডাস। এন্ড মানে দুটো চরিত্র তোমার আমরা দেখতে পাবো এখানে, ডেফিনেটলি দুটো চরিত্র, বাট সে আবার একই চরিত্র। সো আমার মনে হয় সেইটা ওয়াজ সামথিং ভেরি ইউনিক, অ্যান্ড অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস আমার ওইটাকে ফোটাতে আমার ভীষণ ভালো লেগেছে, বিকজ দ্যাট ওয়াজ দ্য চ্যালেঞ্জ, যে আমি অন স্টেজ কিরকম, অফ দ্য স্টেজ কিরকম। 1932 সালের প্রবাসী সংখ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বলেছেন, রক্তকরবী রূপক নয়। আমাদের রাজা যেরকম ভয়ঙ্কর, আমিও সেরকম ভয়ঙ্কর পণ্ডিত। সিনেমার মধ্যে এই যে সিনেমা আবার মঞ্চ, তুমি কোনটা বেশি এনজয় করেছো, মানে নন্দিনী না অদিতি? আমার মনে হয় দুটোই, বিকজ আমার জন্য দুটোকেই তো আই হ্যাভ টু ক্রিয়েট, আমাকে নন্দিনীকেও ক্রিয়েট করতে হচ্ছে, অদিতিয়াকেও ক্রিয়েট করতে হচ্ছে। বাট হ্যাঁ, ডেফিনেটলি হ্যান্ডস ডাউন আমি বলবো নন্দিনী, বিকজ নট বিকজ অফ দ্য ক্যারেক্টার, ইফ আই ফরগেট যে নন্দিনী চরিত্রটা বা রবি ঠাকুরের নন্দিনী ওইসব সব ভুলে গিয়ে আই উইল সে নন্দিনী, বিকজ যখন আমি নন্দিনী ছবিটাতে তখন আমি স্টেজে, অ্যান্ড আমার জন্য স্টেজ ইজ মাই টেম্পল, আমি শুরুই করেছি স্টেজ থেকে। হ্যাঁ, হয়তো নাটক করে বা ওরকম থিয়েটার করে না, কিন্তু ম্যাজিক আমরা স্টেজে করি। সো দ্যাট ইজ অলসো আ ডিফারেন্ট কাইন্ড অফ নাটক, কারণ বাবা যখন ম্যাজিক দেখান উনি হি এনাক্টস দ্য রোল অফ আ ম্যাজিশিয়ান, উনি কিন্তু একজন জাদুকরের অভিনয় করছেন। সো আমরা মানে জন্মেছি প্র্যাকটিক্যালি স্টেজে, তো স্টেজটা ইজ মোর হোমলি গ্রাউন্ডস ফর আস। ওই সেই স্টেজের একটা অদ্ভুত কি বলবো এনভায়রনমেন্ট, একটা অদ্ভুত গন্ধ, ওই মেকআপের গন্ধ, লাইটের গন্ধ, একটা ঘামের গন্ধ, একটা ইটস মাথা খারাপ করা গন্ধ, মানে ইটস এ ডিফারেন্ট ওয়ার্ল্ড অল টুগেদার। সো স্টেজটা বরাবরই মানে ইটস সামথিং দ্যাট আই অলওয়েজ গেট ড্রন টুয়ার্ডস। তো এখানে আই থিঙ্ক আমার ভীষণ আই ওয়াজ ভেরি হ্যাপি, কারণ আমি স্টেজও পেয়েছি আবার সিনেমার ক্যামেরাও পেয়েছি, মানে দুটোই আমি এত পছন্দ করি, দুটোই আমার ভালোবাসা, আর আমি সেই দুটো ভালোবাসাকেই পেয়েছি একসাথে। তো সেখানে অবভিয়াসলি নন্দিনী হয়ে যখন মঞ্চের ওপরে পার্টটা করছিলাম, একটা আলাদা, যদিও দর্শকের সামনে হয়তো সেরকম দর্শক ছিল না বা আমাদের টেকনিশিয়ানসরা ছিলেন বা ডিরেক্টর সামনে মঞ্চে ওঠাটাই, জাস্ট দ্য ফিলিং যে ওই স্টেজের ওপর আমি দাঁড়িয়ে আছি, সেটা হল খালি হোক না কেন, দ্যাট ফিলিং যে অন্ধকার হলে আমি যদি একটা স্টেজের উপর দাঁড়িয়ে অডিয়েন্সের খালি চেয়ারের সামনে দাঁড়ালে না, ঠিক ইন আ সেকেন্ড আই ক্যান ভিজুয়ালাইজ দ্যাট লোক রয়েছে, লাইট জ্বলছে, লোক আমার পারফরমেন্স দেখছে। সো দ্যাট ওয়াজ আ গ্রেট ফিলিং। রাজত্ব তাহলে সবসময় রাজার ইচ্ছে চলে না, কি বলো কৃষ্ণ? মানে অমিতাভ দা অনেকটাই দিয়েছেন এই ছবির মধ্যে, অনেক কিছু দিয়েছেন। আমার মনে হয় যেটা আমি বলছি তো, মানে এরকম একটা চরিত্র করতে পারা ফর অ্যান অ্যাক্টর, আই থিঙ্ক ইটস এ ড্রিম কাম ট্রু, বিকজ উই আর হাংরি ফর মিটি রোলস, উই আর হাংরি ফর এমন একটা চরিত্র যেটা করে মজা আসে, কারণ না হলে তো ওই একই চরিত্র, একই জিনিস, এই মেয়ে লাফিয়ে চলে যাচ্ছে, এই সেম স্টাফ, ইউ ওয়ান্ট টু ডু সামথিং ডিফারেন্ট। আর নিজে কেউ অ্যাজ অ্যান অ্যাক্টর না, ইউ হ্যাভ টু বি এক্সাইটেড এনাফ, বিকজ ইউ হ্যাভ টু বি ফার্স্টলি ইউ হ্যাভ টু বি কনভিন্সড অফ ইউর ক্যারেক্টার। নিজে যেই চরিত্রটাকে যদি তুমি নিজে কনভিন্সড না হও, দর্শককে কোনোভাবে ইউ ক্যান নেভার কনভিন্স দ্যাম সে দ্যাট ওকে ইউ আর ফিলিং দ্য ক্যারেক্টার, ইম্পসিবল। সো যদি আমি ছবিটাকে জেনুইনলি পছন্দ করি বা আমি যে চরিত্রটাকে মানে অভিনয় করছি সেইটাকে যদি আমি সত্যি পছন্দ করি, ওটা কিন্তু অটোমেটিক্যালি একটা মানে অ্যাক্টরের পারফরমেন্সে রিফ্লেক্টেড হয়। সো আমার মনে হয় যে হয়তো আমার এইখানে সেটা এসছে, বিকজ আই লাভড এভরি বিট অফ ইট। অ্যান্ড যে জিনিসটা যেটা আমার মনে হয় না কেউ জানে বলে, এটা তোমাদের চ্যানেলেই ফার্স্ট টাইম বলছি ইনফ্যাক্ট, আমরা যখন রক্তকরবী শুটিং শুরু করি তার ঠিক কিছু লাইক দু সপ্তাহ আগে আমার জিমে ওয়ার্কআউট করতে গিয়ে আমার পিঠে লাগে আমার স্লিপ ডিস্ক হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, সেই সময় শুটিংয়ে আমরা গিয়েছিলাম। সো ডাক্তার ইনফ্যাক্ট আমায় বলেছিল কমপ্লিট বেড রেস্ট, মানে খাট থেকে উঠবেই না, জাস্ট রেস্ট। আমি পুরো বেঁকে গেছিলাম, পুরো লেফট হ্যান্ড সাইডে, মনে হচ্ছে মা সরস্বতী ওই অবস্থা। এক্স্যাক্টলি ওই অবস্থায় আমার, আই রিমেম্বার দ্য ফার্স্ট ডে যখন ওরম হয়েছে, আমি অমিতাভ দাকে বললাম এরম হয়েছে, অমিতাভ দা তো
এবার কি হবে? আমার আর কিচ্ছু লাগবে না, তুমি আমাকে একটা বিছানা এনে দাও। বলছি এটা যা তা অবস্থা, নায়িকা বলছি শুটিং এ বিছানা আনো। আই ওয়ান্টেড আ উডেন বেড যাতে আমি সেই পিঠের ব্যথা, ওষুধ খাওয়া, মানে আই ফরগট এভরিথিং। আমার মনে হয় আমি রক্তকরবী তখন করছিলাম বলেই বোধহয় আই রিকভার সেই নন্দিনী যে মনের জোর সেটা চলে এসেছিল তোমার মধ্যে। মানে আমার যে অত জোর লেগেছে বা মানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আই কুড নট ফিল ইট এট অল। একেবারে তো আমি তোমার কথা ধরে যে একটু আগে বললে যে এই ধরনের চরিত্র করতেই ভালো লাগে, বা ওই যে ওই ধরনের চরিত্র বা বাণিজ্যিক ছবির চরিত্র, সে তাতে কি আমরা তাহলে মুমতাজকে পাবো না কোনোদিন? না না, ওয়াই পাবে না ডেফিনেটলি। ইনফ্যাক্ট আই ওয়ান্ট টু ডু ওরকম একটা কমার্শিয়াল ছবি, মশালাদার ছবি, যেখানে আমাকে খুব একটা খাটতে হবে না। আই জাস্ট হ্যাভ টু লুক প্রিটি এন্ড ডু, মানে ওখানে না খাটতে হয় না, অ্যাকচুয়ালি খাটতে হয় না, কারণ হিরোরাই তো সব কাজ করছে, নায়িকাদের তো কিছু করতেই দিচ্ছে না। আমার তো ওইটাই, ওখানেই আমার সব থেকে বড় রাগ যে কমার্শিয়াল ছবিতে নায়িকাদের ওয়াই, আমরা কি শুধু বারবি ডল আমি নাচতে পাগলের মতো ভালোবাসি। সো একটা কমার্শিয়াল ছবিতে নাচ গান সবই রয়েছে, ইটস গট এভরিথিং। ইউ গেট টু লুক গুড, ইউ গেট টু বি এট ইউর বেস্ট, ইউ গেট টু ডান্স, ইউ ডোন্ট নিড টু মেক সেন্স, ইউ ডোন্ট নিড টু ডু এনিথিং, সব কিছু তোমার জন্য করে দেওয়া হবে। So I want to do a film like that. So jekhane jekhane hero ra dari thakbe ebong heroine shob absolutely hero nachbe ar ami ora nachchamia. আচ্ছা, তো এই আমরা যদি আগের ছবিটাও দেখি অমিতাভ দাস, সেটার পর থেকে কিন্তু অনেকেই বলছেন যে অমিতাভ দাস লাকি চার্ম হয়ে গেছে মমতাজ, সেটা কি সত্যি? মানে এইটা অনিক দত্তকেও বলা হয়েছিল, বিকজ ভূতের ভবিষ্যতের পরে আই ডিড আশ্চর্য প্রদীপ। ইনফ্যাক্ট মেঘনাথ বধকাপের জন্য কথা হয়েছিল, বাট ডিউ টু সার্টেন ডেট ইস্যুস আমরা এগোতে পারিনি। বাট এইটা অনিক দাকেও শুনতে হয়েছিল যে তাহলে কি মমতাজ অনিক দত্তের লাকি চার্ম? সেটা কি মেঘনাথ বধকাপের, হোয়াট ইজ দ্য রিপোর্ট? আই ডোন্ট নো, আই ডোন্ট নো। যদি ভালো না হয় তাহলে বলবো লাকি জার, বাট দেন আই ডোন্ট নো। আমার মনে হয় যে একটা ডিরেক্টর অ্যান্ড অ্যাক্টরের না একটা বন্ড থাকে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইউর ডিরেক্টর অ্যান্ড দ্য ডিরেক্টর হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড হিজ অ্যাক্টার্স। তো সেখানে আমার মনে হয়তো অমিতাভ দাসের সাথে একটা মানে উইফ বন্ডিং একটা হয়ে গেছে। এন্ড মানে দ্য বেস্ট থিং ইজ অ্যাবাউট হিম ইজ নিজের অ্যাক্টার্সদেরকে হি অ্যালাউজ দেম টু এক্সপেরিমেন্ট। মানে অ্যাজ অ্যান অ্যাক্টর ওটা কিন্তু ভীষণ ভীষণ একটা পাও না, কারণ সব ডিরেক্টর্সরা ওরকম হয় না যে বলে ঠিক আছে তুমি তোমার মতো করো, বা সেই ফ্রিডমটা দেয় না। অনেকে রয়েছে যে না না না, এক দুই তিন এবার নিঃশ্বাস ছাড়ো, হ্যাঁ এবার এ পাশে তাকাও। আমাকে ওরকম সিচুয়েশনে দিলে আমি খুন টুন করে ফেলে জাস্ট বেরিয়ে যাবো, ইম্পসিবল। সো বাট আমি নাম নেবো না, এমন একজন ডিরেক্টর ছিলেন আমাদের সাথে যার সাথে হু অ্যাকচুয়ালি হ্যাড ডান দ্যাট টু মি, and okay. That was the worst experience ever, but jai hok, anyway obhinay shadhinota ta na thakle mane obhinay tai ashbe na tokhon amar mone hoye je then you don't trust your actor. Right, shekhane Amitabh Bachchan definitely mane sei bhorsha ta kore bole he would always say tumi koro. To ei bar jeta janbo je nondinir jiboner ronjon amra jani jar jonno ei khoj choleche, মমতাজের জীবনের রঞ্জন? রঞ্জন আমি, রঞ্জন আমি নিজেকে খুঁজে যাচ্ছে, এটা তো হতে পারে না সিরিয়াসলি। আমার মনে হয় আচ্ছা তুমি বলো যে তুমি অ্যাকচুয়ালি তুমি নিজে কি বা কে? Have you been able to define yourself yet? No. We keep discovering ourselves every single day. মানে তুমি নিজে দেখবে যে তুমি তোমার যে নিজের মধ্যে কতটা ক্ষমতা আছে, তুমি কি করতে পারো। অ্যাট টাইমস তুমি নিজেও যতক্ষণ ওটা করছো ইউ ডোন্ট রিয়েলাইজ যে
আরে আমি এটা পারি বা আমি এটা করতে পারলাম। সো আমার মনে হয় আমাদের সকলের মধ্যে রঞ্জনা যে সকলের মধ্যে নন্দিনী একদম, আর সেই খোঁজটা আমাদের চলতেই থাকবে যতদিন আমরা থাকবো। অ্যাবসলিউটলি। তো এই এবার আমরা রক্তকরবী নিয়ে যদি কথা বলি, রক্তকরবী রবি ঠাকুরের সবচেয়ে মানে একটা পলিটিক্যাল নাটক বলা যায়। তো এখানে যদি এই সময়টা যেহেতু দেখানো হয়েছে 2017, এই ইন্ডাস্ট্রিতে তুমি কতটা রাজনীতির মুখোমুখি হচ্ছ? সারাক্ষণ মুখোমুখি না, পিছুপিছি, সাইড সাইড, আপ আপ, ডাউন ডাউন, ইটস লাইক চটকে সারাটাক্ষণ। এখন তো মনে হচ্ছে যে আমাদের এখানে মানে কাজের থেকে পলিটিক্সটা বেশি। ইটস ভেরি আনফরচুনেট। জন্মের আগে ঘটে যাওয়া কোনো ঘটনা তাই কি সেই প্রাণীটির উপর বর্তায়, সে বিশ্বের বাচ্চা হোক অথবা সুরের বাচ্চা। থ্যাংক ইউ সো মাচ। মানে নন্দিনী কথা বলতে বলতে আমরা মুমতাজের কথা আজকে অনেকটা জানলাম। অনেকেই দেখে ফেলেছেন রক্তকরবী, কিন্তু যারা দেখেননি তাদেরকে তুমি কি বলবে? তাদেরকে বলবো প্লিজ আসুন দেখুন রক্তকরবী। একটা ডেফিনেট প্রমিস আপনারা বোধ হয় জেনেও গেছেন যে আজকালকার দিনে যা ছবি আপনারা দেখে থাকেন সেরকম ছবি একেবারেই না। এটাকে আমি ক্লাসিক্যাল ফিল্ম তো ডেফিনেটলি বলতে পারবো না, বাট ওয়াই নট, ইট ইজ আ ডিফারেন্ট ভার্সন অফ আ ক্লাসিক্যাল ফিল্ম। তো প্লিজ আসুন দেখুন। অ্যান্ড রবি ঠাকুরকে ডেফিনেটলি আমরা অনেক রকমভাবে এক্সপ্লয়েট করেছি, করে এসেছি, আরও করবো, বিকজ দ্যাট ম্যান ইজ সো ম্যাজিক্যাল, হি ইজ গিভেন সো মাচ টু আস। সো ইটস লাইক অক্ষয় পাত্র, মানে এই পাত্রের কোনো শেষ নেই, ঠিক বাবার ওয়াটার অফ ইন্ডিয়ার মতো, জলটা কখনো শেষ হয় না। সো ডেফিনেটলি রক্তকরবী ইজ ভীষণই কি বলবো, এমন একটা ম্যাজিক্যাল টেক্সট যেটা যে কোনো সময় যে এনি টাইমে ইট ইজ প্রেভিলেন্ট, মানে সেই সময়কার সিচুয়েশনের সাথে। সো আই এম শিওর আপনাদের ভালো লাগবে। আর আমি নিজের ব্যাপারে তো বলতে পারবো না, বাট অন্যান্য যারা অ্যাক্টর অ্যাক্ট্রেসেস রয়েছে দে অল ডান সো অ্যামেজিংলি। সো আমার মনে হয় না যে আপনাদের খুব একটা খারাপ লাগবে, ডেফিনেটলি আসুন দেখুন। And I think you'll like it. আর আপনারা অনেকেই নন্দিনীর খোঁজটা জানেন, কিন্তু এখনও যেটা জানেন না অনেকে সেটা হচ্ছে অদ্বিতীয়ার খোঁজ। সেই খোঁজটা হয়তো আপনাদের বা আমারও সেটা দেখলে বুঝতে পারবেন, তাই ছবিটা হলে গিয়ে দেখুন এবং টলিউডের বাকি সব খবর জানতে চোখ রাখুন সিটি সিনেমা এবং সিটি টলিউডে। আসলে প্রলেতেরিয়াতের আদর যেখানে, বুর্জোয়াদের দৃষ্টিশিক সেখানেই পড়ে। রাজা সেনগুপ্ত লোকটা কেমন? সে ভারী সুন্দর। ভুল জানো, সিলেবাসের বাইরে এই মানুষদের কথাও তো আমাদের জানতে হবে। আমাদের প্রত্যেকের জীবনেই থাকে খোঁজ, তবে এই মুহূর্তে আমার সঙ্গে যে অভিনেতা রয়েছেন তার সামনে মুক্তি পাচ্ছে দুটো ছবি। এক জায়গায় রয়েছে তার খোঁজ এবং এক জায়গায় তিনি খুঁজে বেড়াচ্ছেন, তিনি রাহুল ব্যানার্জি। জন্মের আগে ঘটে যাওয়া কোনো ঘটনা তাই কি সেই প্রাণীটির উপর বর্তায়, সে বিশ্বের বাচ্চা হোক অথবা সুরের বাচ্চা। রাহুলদা তাই তো? হ্যাঁ, বেশ সুন্দর বললে এই কথাটা। হ্যাঁ, রক্তকরবীতে রঞ্জনকে খোঁজা হয়, আর অবভিয়াসলি আমরা গুপ্তধনের খোঁজে যখের ধনে বেরিয়েছি। গুপ্তধনের প্রহরী যক, তারা মানুষ নয়, জানোয়ার নয়, ভূত নয়, তারা অদ্ভুত, বিচিত্র, ভয়ানক। খুলি বলে অবজ্ঞা করবেন না, এই দুটোই হলো প্রাচীন গুপ্তধনের নির্দেশ। একেবারেই। তো যেটা দিয়ে শুরু করলাম যে আমাদের জীবনে খোঁজ থাকেই, এই মুহূর্তে তোমার খোঁজটা কি? এই মুহূর্তে আমার খোঁজ হচ্ছে আই ডোন্ট নো, পারহ্যাপস ইনার পিস, একটু শান্তি চাই নিজের ভিতরে, সেটা চাই। তো এই যে এক জায়গায় খুঁজছো, মানে যক্ষের ধন খুঁজছো এবং আরেক জায়গায় তোমাকে খোঁজা হচ্ছে, কোনটায় বেশি আনন্দ পাও? মানে তোমায় মানুষ খুঁজুক না তুমিই খুঁজতে থাকো, এটা সব মানুষেরই হয় যে সে সারা জীবনই কিছু না কিছু খোঁজে এবং তাকেও কোনো না কোনো মানুষ খুঁজতেই থাকে। তো দুটোই এনজয় করি নিজের মতন করে। রক্তকরবী একদম আলাদা এক্সপিরিয়েন্স, আর যক্ষের ধনটা অন্যরকম এক্সপিরিয়েন্স। তো দুটোর থেকে এক্সপেকটেশন আলাদা আলাদা আছে। রক্তকরবীতে তোমার চরিত্র রঞ্জন, যাকে আমরা কিন্তু এতদিন দেখিনি, মানে মঞ্চেও যতবার হয়েছে আমরা দেখতে পাইনি, বা গল্প আমরা যখন পড়েছি নাটকটি তখনও তার উপস্থিতি আমরা কিন্তু কোনোদিন সেইভাবে পাইনি, কিন্তু তুমি একমাত্র বড় পর্দায় আসছো রঞ্জন হয়ে, সেটা নিয়ে কি বলবে? রঞ্জন সত্যি এটা একটা আমার পক্ষে মজারই ব্যাপার ছিল, তার কারণ হচ্ছে প্রত্যেকটা চরিত্র আমি থিয়েটার মানে কানে অন্তত জানি যে কিশোর মানে রমাপ্রসাদ বণিক,
রাজা মানে শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র হচ্ছেন নন্দিনী, সেগুলো যেমন জানি, রঞ্জনের সম্বন্ধে কোনো ধারণা নেই। সো দ্যাট কাইন্ড অফ ওয়াজ এক্সাইটিং। রাজা সেনগুপ্ত লোকটা কেমন? সে ভারী সুন্দর। ভুল জানো, সিলেবাসের বাইরে এই মানুষদের কথাও তো আমাদের জানতে হবে। দুটোই তো নতুন, মানে এখনকার সময় হচ্ছে, দুটোই অনেক পুরনো লেখা, দুটো এই সময় হচ্ছে। সেইটা তোমার কাছে কি মনে হচ্ছে, দুটোটা দুটো কতটা চেঞ্জ করা হয়েছে, নাকি সেই ফিলটাই দর্শকেরা পাবেন? দেখো, রক্তকরবীটা কিন্তু এক্স্যাক্টলি রক্তকরবী নাটকটা নয়, তাতে রক্তকরবী নাটক রয়েছে, তার সঙ্গে প্যারালালি কিছু ঘটনা ঘটছে যেই চরিত্রগুলোর সাথে রক্তকরবীর একটা প্যারালাল সুতোর বুনট তৈরি হচ্ছে। আর যকেরধনটা কিন্তু ডিরেক্ট যকেরধনটাই হচ্ছে। সো যকেরধনটাকে আমরা আজকের যুগে ফেলেছি, কারণ পিরিয়ড ক্রিয়েট করাটা আমাদের পক্ষে একটু অস্বস্তিকর লাগছিল, এবং আমাদের ভালো হয়েছে, দুটোই আজকের যুগের মতন করে খুব এক্সাইটিং হয়েছে। এবং যকেরধন আমার তো মনে হয় বাচ্চাদেরও খুব ভালো লাগবে। মিস্টার মুখার্জি, আপনি এত বড় থিয়েটার, করালির সঙ্গে সঙ্গে এখন হিরুদাও এই ট্রেজার হান্টে জড়িয়ে পড়েছে, এবং ঠিক সেই কারণেই আমাদের এখনকার ডেস্টিনেশন নেওড়া ভ্যালি। দুটোই যদি দেখা যায় সাহিত্য নির্ভর ছবি, তাহলে রাহুল ব্যানার্জিকে ধীরে ধীরে সাহিত্য নির্ভর ছবির দিকে এগিয়ে যাচ্ছে, মানে তার কি সেরমই পছন্দ? রাহুল ব্যানার্জি অত বড় হনু হয়ে যায়নি যে এত কিছু ডিসিশন নেবে। আসলে রাহুলের কাছে যা যা ছবি আসে, তার মধ্যে রাহুল যেগুলো করে উঠতে পারে সময় করে সুযোগ করে, তার মধ্যে এই দুটো ছবি আছে। এরপরে সাহিত্যের বাইরে ছবি এলে সেগুলোও আমি করব। কিন্তু কোনোভাবেই সেই অর্থে বাণিজ্যিক ছবিতে কেন মানে তোমাকে আমরা দেখতে পাই না, সেটা কি অপছন্দের নাকি? বাণিজ্যিক ছবিতে আমি নিজেকে দেখতে পাই না, মানে আমি নিজে কী করছি সেটা আমি বুঝতে পারি না, এবং ঠিক এনজয় করি না, কাজে যেগুলো এনজয় করি না সেগুলো বাদ দিয়ে দিয়েছি আস্তে আস্তে। রাহুলদা, বাণিজ্যিক ছবি বলে এখন যেটা আসে সেটা হচ্ছে রিমেক, সেটা নিয়ে তোমার কী মত? কারণ সেটা একদিকে দর্শক টানছে, কিন্তু আরেক দিকে কিন্তু দর্শককে ফেরাচ্ছে। রিমেক কেন, চ্যাম্প তো রিমেক নয়, চ্যাম্প তো আমি যতদূর জানি অরিজিনাল। তো সেরকম ছবিও হচ্ছে এখন বাণিজ্যিক, এবং সেইগুলো হওয়া কাম্য, কারণ সত্যি বলতে রিমেকটা বেশি দিন ওয়ার্ক করাটা হয়তো এখন কঠিন হয়ে যাচ্ছে, তার কারণ দর্শকের রুচিও বদলাচ্ছে। আর দর্শক তো অর্ধেক হিন্দি চ্যানেলে এখন 70% সময় সাউথ ইন্ডিয়ান ছবিরই হিন্দি ডাবড ভার্সনগুলো দেখছে, সেগুলো দেখতে দেখতে অরিজিনালগুলোই মানুষ দেখে ফেলছে, ফলে বাংলাটার প্রতি তার কোনো এক্সাইটমেন্ট নেই। মানে আমি বলছি, অনেক মানুষই মাগাধীরা কিন্তু দেখে ফেলেছিলেন, ফলে যোদ্ধার জন্য তাদের কোনো এক্সাইটমেন্ট তৈরি হয়নি, সেটা কিন্তু হওয়ার সুযোগ থাকছে। কাজ নিয়েই যা বোঝা যাচ্ছে, কাজ নিয়ে খুব ব্যস্ত থাকো, কিন্তু সেখানেও এত কঠিন সিচুয়েশনের মধ্যে সহজ তো আছেই, তো সহজ তোমার জীবনটাকে কতটা সহজ করছে নাকি কঠিনই করেছে? না না, সহজ সহজের কাছে থা, মানে দু ঘন্টা থেকে আসা মানে পুরোটাই আমার উপকার হয়, মনে হয় যেন অনেকটা অক্সিজেন নিয়ে ফিরলাম, কারণ আমরা নিজেদেরকে বদলাতে বদলাতে এতটা বদলে ফেলেছি, সেখানে ওর যা মনে হয় একদম মুখের উপর বলে দেয়। সেই যে শৈশবটা, সেটা তো আমার নেই, সেটা ওর সাথে দু ঘন্টা কাটানো আমার নিজের জন্য খুব জরুরি। আচ্ছা, এবার একটু আমরা যকেরধনে ফিরে যাই, সেটা হচ্ছে যে আমরা কুমারকে যতটা জানি, বিমলের থেকে একটু ভীতু, মানে সবেতেই আগে না না বলে, আমি যেটা পড়েছি, তো সেক্ষেত্রে রাহুল ব্যানার্জিও কি তাই, মানে নাকি সে খুব সাহসী বা নিজের ডিসিশনে এগিয়ে যায় সব? না, এই একটা জিনিস আমার অন্তত নেই, আমি নিজে অ্যাডভেঞ্চার স্পোর্টস খুব ভালোবাসি, আমি প্লেন থেকে ঝাঁপ দিয়েছি, আমি সমুদ্রের তলায় একাধিকবার গেছি, আমি আরও নানা রকমের অ্যাডভেঞ্চার স্পোর্টস করেছি, কায়াকিং করেছি, হোয়াইট ওয়াটার রিভার রাফটিং করেছি, কাজে আই এম নট স্কেয়ার্ড, আমি সব কিছু পারি, মানে অ্যাডভেঞ্চার স্পোর্টসটা পারি। তো সেইটা, সেই এক্সপিরিয়েন্সটা কিছু শেয়ার করতে চাও, মানে পরমদার সাথে তোমার কাজ করার কোনো স্কেয়ারি কোনো ইনসিডেন্ট কিছু এরকম আছে কি? পরমের সাথে কাজ করাটা সবসময় খুব মজার, স্কেয়ারি কিছু ছিল না, তার কারণ আফটার অল ইট ওয়াজ শুটিং, আমরা জানি যে ভয়গুলো পাচ্ছে সেগুলো ভয়ের অভিনয়, কিন্তু -3 শ্যুট করাটা ওয়াজ আ চ্যালেঞ্জ। মানে সকালবেলা উঠে মনে হচ্ছিল আমরা চারজন, আমি, প্রিয়াঙ্কা, পরম আর বাবান্দা মানে কৌশিক সেন, চারজন জমে যাব, মানে ওই সময়টা যে কি হয়েছিল এইটাই, আর এইটাই তো আমার এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আরেকটা পরমের ফ্যানদের উদ্দেশ্যে বলছি, পরমের হাতে মোবাইল এবং তাতে গেমস না চললে পরম বড় বাথরুম করতে পারে না।
এটা শুনলে কিন্তু পরম করছে, তো শর্ট দেওয়ার সময় কি হতো? তখনও কিছু আমরা সারাক্ষণ বদমাইশি করতাম, আমরা দুজন খুব মজা করেছি। আর প্রিয়াঙ্কা দিয়ে এবং তোমাকে দর্শক ফিরে পাচ্ছেন সেটা কিন্তু সবচেয়ে বড় পাওয়া, সেইটা নিয়ে কি বলবেন? অনেকেই ভাবতে পারে না এইভাবে ফিরে আসে, মানে প্রফেশনাল লাইফটাকে আলাদা রাখা, কিন্তু তোমরা রেখেছো সেটা। প্রফেশনাল লাইফকে আমরা আলাদা রাখিনি, আমাদের পার্সোনালি আমরা বন্ধু, বন্ধুত্বের জায়গাটায় কোনো অসুবিধা নেই। এবং এইটা মানতে আমার দ্বিধা নেই যে প্রিয়াঙ্কা আমার প্রিয় অভিনেত্রী, তার সাথে যতবার কাজ করার সুযোগ পাবো আমি করবো। একেবারেই মানে চিরদিনই তুমি যে আমার কি আবার দর্শক পেতে পারেন ওই বয়সটা না, কিন্তু আমার ম্যাচিওর একটা লাভ স্টোরি আমি জানি না সেটা, যদি কোনো দিন কোনো ভালো লাভ স্টোরিতে আমাদেরকে কেউ কাস্ট করেন তাহলে হবে। তো রাহুল দা যখের দন বলতে তোমার কাছে এখন কি এই সময় যখের দন কোনটা? আমার চিরকালই মনে হয় যে নলেজ, উইজডম, পড়াশোনা, এটা আমার চিরকালই মনে হয়। সেই খোঁজটা তুমি পেয়েও যাচ্ছ, এতটা কঠিন নয় তাই তো? সেই খোঁজটা এতটা কঠিন নয়, কিন্তু মানে অনেক কথা বললাম, এবার রঞ্জনকে নিয়ে কি কিছু বলতে চাও? কারণ রঞ্জন আসছে একদম নতুনভাবে, আগেও বললে। হ্যাঁ, রঞ্জন একটা কনসেপ্ট, রঞ্জন কোনো চরিত্র নয়, রঞ্জন একটা কনসেপ্ট পরিবর্তনের, বিপ্লবের, বিদ্রোহের। তো ইট ওয়াজ ফান প্লেয়িং রঞ্জন, ইট ওয়াজ ফর দ্য ফার্স্ট টাইম আই ওয়াজ নট প্লেয়িং আ ক্যারেক্টার, আই ওয়াজ প্লেয়িং আ কনসেপ্ট। থ্যাংক ইউ সো মাচ রাহুলদা, দুটো ছবি নিয়ে অনেক কথা হলো, বাইরেরও অনেক কথা হলো। তবে লাস্ট যদি তোমার দুটো ছবি নিয়ে দর্শকদের তুমি কিছু বলতে চাও? দুটোই খুব মন দিয়ে এবং পরিশ্রম করে বানানো ছবি, একটি পলিটিক্যাল সিনেমা আর একটি অ্যাডভেঞ্চার সবাইকে নিয়ে দেখবার মতন বাচ্চাদের। তো আপনারা আপনাদের রুচি মতন দেখে ফেলুন, যেটা ইচ্ছে পারলে দুটোই দেখুন না, দুটোই ভালো লাগবে। রায় পরিবারের শিবরাত্রির শোলতে নিজে এসেছে আমার কাছে ধরা দিতে, আমার লোক ওর উপর নজর রাখছে। তিব্বতী লেখা, খুলির নকশা, হিরুদার মেসেজ, করালির সাহিত্য চর্চা, পুঞ্জ পুঞ্জ রহস্য তার জাল বিস্তার করতে আরম্ভ করেছে কুমার। থ্যাংক ইউ সো মাচ রাহুলদা, আমাদেরকে অনেকটা সময় দিলে। আর আপনাদেরকে বলি, যারা ভালো অভিনয়ের বা ভালো অভিনেতাদের খোঁজ চালিয়ে যান তারা নিশ্চয়ই রাহুলদার খোঁজও চালান, তাদেরকে কিন্তু হলে গিয়ে দেখতেই হবে যকের ধন এবং রক্তকরবী। তবে এর বাইরেও টলিউডের বাকি খবর জানতে চোখ রাখতে হবে সিটি সিনেমা এবং সিটি টলিউডে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।